ঘরে ঘরে চলছে স্মার্টফোনের জোয়ার। ছেলে বুড়ো সবাই স্মার্টফোন ব্যবহার করে বাস্তবিক জীবন থেকে হারিয়ে ফেলছে নিজস্ব সক্রিয়তা। ইন্টারনেটের সহজলভ্যতা আর স্মার্টফোনের চাহিদা যতই বেড়ে চলেছে, কমে চলেছে বই পড়ার প্রবণতা। আগে যারা ঘুমানোর আগে সংবাদপত্র অথবা বই না পড়ে ঘুমাতে পারতেন না, তাদের বেশিরভাগেরই নিত্য অভ্যাসের তালিকা বদলে গিয়ে সেই স্থান দখল করে নিয়েছে স্মার্টফোনের পর্দায় ভার্চুয়াল খবর আর পিডিএফ ফাইলে বই। অনেকেই আবার বই পড়ার চেয়ে গুরুত্ব দিচ্ছে নানা ওয়েব সিরিজ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় ক্ষেপণ করাকে। কিন্তু আপনি জানেন কি, বই পড়াটা আমাদের জন্য কতটা দরকারি? বই শুধু মানসিক শান্তি দেয় তাই নয়, কিন্তু নিয়মিত বই পড়লে আপনার শরীরও সুস্থ থাকবে। কেননা বই পড়ার ফলে আমাদের মস্তিষ্কে বেশ কিছু প্রয়োজনীয় পরিবর্তন ঘটতে আরম্ভ করে। এই পরিবর্তনগুলো নানা রোগ ব্যাধি সারাতেও কার্যকরী ভূমিকা পালন করে। আর এজন্যই বিশেষজ্ঞরা পরামর্শ দেন প্রতিদিন অন্তত 1 ঘন্টা সময় বের করে বই পড়ার অভ্যাস গড়ে তোলার। বই আমাদের স্মৃতিশক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেননা মস্তিষ্কের যে অংশটি আমাদের স্মৃতি ধরে রাখার কাজে ব্যবহৃত হয়, বই পড়ার মাধ্যমে আমরা সেটিকে সক্রিয় রাখতে পারি। আবার আপনি যদি ইনসমনিয়ায় ভুগে থাকেন, তবে এই বই পড়ার অভ্যাসই আপনাকে দেবে এই রোগ থেকে মুক্তি। বই পড়ার ফলে যেসব হরমোনের ক্ষরণ হয়, সেগুলো আপনার ঘুমের ক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা রাখে। আর তাই তো রাতে শান্তিতে ঘুমাতে চাইলে রোজ রাতে বেশ কিছুটা সময় বই পড়ে নিতে পারেন আপনি। নিয়মিত বই পড়লে আপনার মস্তিষ্কের কর্মদক্ষতা বহুলাংশে বৃদ্ধি পাবে। মনে রাখবেন, বই আপনার কল্পনা শক্তিকে জাগিয়ে তোলে, তাই শিশুদের জন্য মস্তিষ্ক বিকাশের এক বহুল প্রচলিত ও আস্থাশীল উপায় হলো বই পড়ার অভ্যাস গড়ে তোলা। তাই নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। সফট কপিতে বই পড়ার অভ্যাস আপনার চোখের ক্ষতি করতে পারে। এ কারণে মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনে নয়, বরং কাগজে ছাপা বই পড়ার অভ্যাস গড়ে তোলাটাই জরুরি বিষয়।